বেশি টেনশন যারা করে তাদের ডায়াবেটিস হয়। হ্যাঁ সিনতারক এইজন্য একটা ওযীফা দিয়েছে জিকির দিয়েছে জিকিরের নাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই জিকিরের ফজিলত কি জানেন নি? জি হাদিস থেকে বলতিছি। একসাথে জোরে বলেন merhaba merhaba এই জিকির খানা কেন দিলেন কি জন্য দিলেন এটা বুঝতে হবে আগে দেখেন তিনি কত সুন্দর অজিফা আমাদেরকে শিক্ষা দিলেন তারপরেও এদেশের মুন্সি মোল্লাতারে ভন্ড কইল। আমার ভিড় অজিফা দিলেন বাবা ফজরের নামাজ পরে আপনারা ফাতেহা শরীফ পড়বেন ফাতেহা শরীফটা কি সাতবার স্টেক ফার করবেন তিনবার সুরা ফাতেহা পড়বেন তিন দশবার বার সোরা এক্লাস পড়বেন এগারোবার দুর শরীফ পড়বেন বলেন এইগুলি পড়াটা কি অন্যায় এইগুলি পড়ার পরে হুজুর বললেন বাবা এরপরে আপনারা মোনাজাত করবেন মোনাজাতে সমস্ত আউলিয়া ক্রামদের রোহের উপরে আপনারা সোয়াবগুলি বকশিস করবেন আপন আপন আব্বা আম্মা কবরে তাদের রহের উপরে সোয়াব বকশিস করে দিবেন বাজান রে নবী সাহাবি রসুলের দরবারে এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আব্বা আম্মা মরে যাওয়ার পরেও কি সন্তানের প্রতি আব্বা আম্মারও হক থাকে নবী বললেন আহে সাহাবি সন্তান যতদিন দিন পর্যন্ত জীবিত থাকে দিন পর্যন্ত আব্বা আম্মার হক দুনিয়াতে জিন্দা থাকে আমার নবী রেখে বলে সাবি তুমি তোমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করো তুমি তোমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো এই জন্য হুজুর শিক্ষা দিলেন বাবা নামাজ পড়ে ফাতে শরীফ পরে বাবা সবার জন্য আপনি দোয়া করেন নামাজ নামাজ বাবা দোয়া করেন মাগরিবের নামাজ পড়ে নফল নামাজ ও ফাতে শরীফ পরে বাবা দোয়া করেন এশান নামাজ পড়ে নফল নামাজ পড়ে সবার জন্য দোয়া করেন আমার হুজুর শিক্ষা দিলেন দোয়া আমার হুজুর শিক্ষা দিলেন নামাজ আমার খুজুরের শিক্ষা দিলেন জিকির আমার খুজুর শিক্ষা দিলেন মোরা কাবা আমার হুজুর শিক্ষা দিলেন বাবা খুদার জিকির হুজুর বললেন বাবা খতম শরীফ না পরে কেউ কাজে হাত দেবেন না কেন বললে খতম শরীফ না পরে কাজে হাত দিবেন না কেন বললে অনেকে বলতো আত্মশির ফিরের দরবারে মরি দইলে ধনী হয়ে যায় কথা তো সত্যই কেউ কি কয় নাকি বিক্রে করবো করে দেন কেউ কি আমাকে পাঁচশোটি দিয়ে কয় যে হুজুর আপনি দোয়া করে আমি যদি বিক্রে করে খাই কথা কর নাকি আপনার কয় নাকি এসে তাহলে আমরা বাড়ি যে দনী হইলে তা আর একজনের সোহের ভিতর টাটাই কে তাহলে বোঝা গেল তার অন্তরে হিংসা আছে কথা কর না ঠিক না আমি যা কবো ডাইরেক্ট কথা কবো বেজার আর খুশি হোক কিছু যায় আসে না কেউ যদি আম পাঁচশো টাকা দিয়ে ইয়ে করতো হুজুর আপনি ফরি দিশা বুঝুর আপনার পাঁচশো টাকা দিলাম আপনি দোয়া করেন আমার আর ধনী হওয়ার দরকার নেই আমি যদি ভিক্ষে করে খাই আপনি একটু দোয়া করে দেন কেউ আইসে গুলো না হুজুর ফাঁস ছুটিয়া দিলাম বিক্রি করে খাবো দোয়া করে দিন এ কথা তো কয় আই একা হুজুর ব্যবসা ভালো হয় না দোয়া করে হুজুর ওই ফুলা বিদেশ রে না দোয়া করেন বাইজান ওই মেয়ের বিয়ে হয় না দোয়া করেন বাই যান ফসল আদি নষ্ট হয়ে যেতেছে দোয়া করেন সবাই দুনিয়ার মুখ সুদের লেগে দোয়া চায় আমার ফিরের বাড়ি যাই কারো চোখ দিনের পরিবর্তন হইলে আর একজনের চোখ টাটা বোঝা গেল তার অন্তরের ভিতরে হিংসা কথা কর্ম ঠিক না আচ্ছা আমি আরো পরিষ্কার মতো বুঝাই আপনাদের দেশে গরু মরে না মরে নি এখন তো মরলে পরে গরু মরলে বোঝা যায় না মরার পরেও জবাই দিয়ে মরার আগেও জবাই দিয়ে খালি আল্লাহ হকবার কেউ ছুরিটা চালাই দিতে গরু মরা নাই রে ভাই না সার্তারের যাই হোক আগে গরু মরতো গরু মরার পরে ওই মাঠের ভিতর গরু নিয়ে ফেলাই দিত মাটির নিচেও ডাকতো না মাঠের ভিতরে গরু ফেলাইলে এলাকার কুত্তা আইতো সোহন আইতো কাক আইতো মরা গরু খাওয়ার লাগিয়া এলাকার চার কুত্তা আইসা বীর করছে তো এলাকার যে বড় কুত্তাটা আছে না বড় কুত্তা চিনেন যেটার খুব পাওয়ার শক্তি বেশি লেডার ওই লেডারে কুত্তার উপরে যাইয়া বয়ে থাকে আর অন্য অন্য কুত্তাটি চার সুব সুপসাপ বয়ে থাকে মাঝে মধ্যে বড় কুত্তায় দম আসবি না আসবি না ওই চার অন্য অন্য কুত্তা খেলে এমনি বয়ে থাকে বয়তে যদি কাছে যায় তাহলে বড়টাই মারবি না

এই জন্য আমার পীর শিক্ষা দিছে বাবা কে ধনী কে গরিব আমার দপ্তরে কোনো বাস নাই সবার জন্যই মাটির বাসম সবার জন্যই মাটির বিছনা কথা কেন আল্লাহ আকবার এত সহজ কথা যদি না বুঝেন তো জোর করে বোঝাল যাইত না কেন হুজুর শিক্ষা দিলেন সকাল বেলা

অধ্যায় রচনা পরিচ্ছেদ রচনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই বাবের ভিতরে একখানা হাদিসে করিমা তিনি লেখেন নবী একদিন সাহাবা একরামকে ডেকে বলে হে সাহাবিরা রে তোমাদেরকে কি এমন একটা জিকিরের সংবাদ দিব যে জিকিরটা করলে আল্লাহর জান্নাতের ভিতরে ওই বান্দারাই শুধু যাবে আল্লাহর আটটা জান্নাতের আটটা দরওয়াজার একটা দরজা দিয়ে শুধু ওই ব্যক্তিরাই প্রবেশ করবে যারা ওই জিকিরটা বেশি বেশি করে আদায় করবে আওয়াজ তোলে জোরে বলেন না কয়টা দরজা জাহান্নামের দরজা কয়টা আটটা দরজার একটা দরজা শুধু তাদের জন্যই বরাদ্দ থাকবে যারা ওই যিকিরটা অত্যধিক পরিমাণে করবে সাহাবে کرام বলে হুজুর দয়া করে বলুন সেই জিকিরটা কি আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই জন্য হুজুর বলছেন বাবা ফজরের নামাজের পরে খতম শরীফ মা পড়া পর্যন্ত কেউ যাই নামাজ থেকে উঠবেন না যদিও কাজা হয়ে যায় পরে কাজা আদায় করে নিবেন তারপরেও খতম শরীফ সারা যাবে না এই শিক্ষা যেই ফিরে দিল সেই শিক্ষা আমরা বলিয়া যাইয়া আমরা অন্য শিক্ষা নিলাম এই শিক্ষাই ফিরিয়ে দেওয়ার জন্য মহামান্য মিয়াবাইজান যান দিদি আঠারো বছর পরে তিনি তেনার সেই দায়িত্ব বেলায়েতের দায়িত্ব তিনি মাথায় তুলে নিয়েছেন আপনারা খুশি না বেজা কারো শরীরে আবার সুলকানি লাগছে কারো শরীরের ভিতরে আবার সুলকানিও লাগছে ঠিক কেও মিয়া সাহেব সুলকানিято দর্ছে কি তোমার আমার আর তোমার বাপের দরবার না যার বাবার দরবার যার বাবা যাকে যেই দায়িত্ব দিয়েছেন সে সেই দায়িত্ব পালন করবে কথা বলেন ঠিক না ও আমগর সুলকানি দিয়ে লাভ হবে না ঠিক এই ভাইরা আমার এই জিকিরে একটা ফজিলাত শুনাইলাম দুই নাম্বার ফজিলাত শুনাই বলে হুজুর দুই নাম্বার ফজিলাত কি দুই নাম্বার ফজিলাত হলো আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা রে তোমাদেরকে কি এমন একটা জিকিরের সংবাদ দিব যে জিকিরটা আরশে মোল্লার গুপ্ত ধন কাংজুম মিন কুনুজিল জান্নাত জান্নাতের একটা গুপ্ত ধন কাংজুম মিন কুনুজিল আরশ আর সে একটা গুপ্ত ধন একরাম বলে হুজুর দয়া করে বলেন আল্লাহ নবী বলেন সেই জিকিরের নাম ইল্লা হাউলা ওয়ালা কুবতা বিল্লাহ ইমাম ইবনু সুন্নি রাহিমাহুল্লাহ একটা কিতাব তিনি লিখেছেন হাদিসের কিতাব বাজান দেন কিতাবুল আমাল কিতাবুল লাইল কিতাবুল আমাল ওয়াল লাইল ওয়াল ইয়াম অর্থাৎ দিন ও রাতের আমলগুলি বান্দা কি করবে এর উপরে ইমাম ইবনু সুন্নির একটা কিতাব আছে বাজান হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে এই হাদিসখানা লেখা হয়েছে বিশেষ করে ওরাফা আনা লাকাজিকরক এই আয়াতের তাফসীরের ভিতরে বাজান তাফসীর দুরে মাংসুরের মধ্যে একটা হাদিসি কারিমা লেখা হয়েছে আল্লাহ একদিন মন বাজার করে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন হাবিব আপনার মন বেজার কেন রসুলের পাক দেখে বলেন আল্লাহ তুমি আদমকে ছবি উল্লাহ বানাইছো মুসারে কালি উল্লাহ বানাইছো ঈশারে রুহুল্লাহ বানাইছো ইব্রাহিম রে খলিল উল্লাহ বানাইছো আল্লাহ তুমি আমারে কি বানাইলে আল্লাহ তুমি আমারে কি দিলাং এই আব্দুল হাবনজদির পাশেটা কোলাম ভালো করে শোনো আমার নবীর इज्जत আল্লাহ কেমনে বইছে ভালো করে শোনো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মন বাজার আল্লাহ বল হাবিব মন বাজার কেন আল্লাহর হাবিব বলে আল্লাহ তুমি ইব্রাহিম রে খলিল্লা বানাইলা মুসারে কালিমুল্লাহ বানাইলা ঈশারে রুহুল্লাহ বানাইলা আদম রে সফিউল্লাহ বানাইলা আমারে আল্লাহ তুমি কি দিছ আল্লাহ ডাক দেখা হাবি বন্ধু রে তোমারে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইছি কি খুশি হন নাই বেজারে শিন কি রেখে সবাই খুশি তো হ্যাঁ সবাই খুশি অনেকে আবার ওই যে নাম বাদ দিয়ে দেওয়ার পালি বাসে কি কির লইগা আল্লাহর নাম দিলো অনেকে আবার নবীর তাজমের দাঁড়াইটা তো খুব কষ্ট হয় খীর লেগে হা অনেকে দাঁড়ায় খুব কষ্টে উঠপার সায় না জোর করে আস্তে আস্তে উঠে পড়ে বলছি মতো খালি কোতে উঠার সময় কেও মিআ কুতোকের লেইগা ব্যারামে দরছে। বেরাম আল্লাহ যেদিন দিবে সেই দিন আর কুতলেও কাজ হবে আল্লা হাবিব আপনাকে আমি হাবিবুল্লা বানাইছি নবী একটা নিয়ামত আমি আপনার উম্মত দিয়েছি যা অন্য কোন উম্মত্রে দেই নাই অনবী বলবো কি একটা জিকির আপনার উম্মতকে দান করেছি বলেন হে আলামিন আল্লাহ ডেকে বলে হাবিব আপনার ইল্লা জিকির জানেন গনবি এই জিকিরের মর্তবা কত মিন কোনো জিন এই জিকিরের মর্তবা হলো এটা আর্শে মোয়াল্লার একটা গুপ্ত ধন একবার জোরে আবাস তুলে বলা যাবে আকবার এই জিকির আমার হুজুর শিক্ষা দিলেন বাবা ফজরের নামাজের পরে এই জিকির করবেন কতবার আরো জোরে আরো জোরে আজকে থেকে নিয়ত করে যাব এই জিকির আর ছাড়ব না রাজি আছে আজকে থেকে নিয়ত করে যাবেন এই জিকির আর আমরা ছাড়ব না আল্লাহ কবুল করুন আওয়াজ তুলে বলেন আমিন বাজান রে কত সুন্দর আমল হুজুর শিক্ষা দিলেন এরপর আল্লাহ কোরআন নাজিল করলেন ওয়ারা ফায় না হুজুর আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছি তাম কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন কোন আয়াতের তফসির আল্লাহ নিজে করেন নাই কিন্তু একটা আয়াতের তফসির আল্লাহ নিজে করে দিয়েছেন আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাওয়া নবীর শান যারা কোরআনে খুঁজে পাও না ও কানার গরের কানা কেমত পর্যন্ত আব্দুল হব নজির চশমা লাগাইয়া কোরআন শরীফ তালাশ করবা নবীর শান খুঁজে না আমার এই ছোট্ট ফাইলটার ভিতরে কয়েক হাজার হাদিস শরীফ আছে বাজান তার ভিতরে অধিকাংশ হাদিস নবীর শানে লেখা আমরা তালাশ করি ভাই না ভাবি কেমনি সারা বছর বিক্ষিপ্ত আইতে মাদ্রাসে বুঝে নবী শান গুজে বাবা কেমন দন্ত খালি সৎকার হাদিস পাওয়া তালাশ করে খালি সৎকার হাদিস দানের হাদিস পাওয়া তালাশ করে নবীদা পাও না যার কারণে সৎকার ফাইলা মাদ্রাসা ফাইলা টিহা ফাইলা মসজিদ ফাইলা আজান ফাইলে হেতার খবর নাই বুক সালিয়ে দূর ভিসে উচিত কথায় মাও বাজার হয় গরম বাতে বিলাই বাজার ডাইল বাতে কুটুম বাজার আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলে